আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। শপিং হলো, ডেকোরেশন হলো, এখন এসেছি রান্নাবান্না করতে। তো এখন তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার না করলে ভালো লাগে না, তবে রান্নাবান্না আর কেন বাদ যাবে। তো এই তো নোরাইজের বার্থডে উপলক্ষে আমি কী কী রান্না করেছি, খুব কম সময়ে কী কী রান্না করা পসিবল, সেই আইডিয়াটি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কোনো অকেশন বা গেস্ট আসবে শুনলে হাতে যখন একদমই সময় থাকে না, তখন সবার প্রথমে আমি চুলায় বসিয়ে দিই দুধ। কারণ এই দুধটি জাল হতে যে সময়টুকু লাগে প্রত্যেকটি ডেজার্ট বা রান্নাতে, ওই টাইমটুকু আসলে আমার সেভ হয়। তো আমি এখানে 10 লিটার দুধ বসিয়ে দিয়েছি, এটি জাল হয়ে ঘন হতে থাকবে। এ পর্যায়ে আমি আমার হাতের বাকি কাজগুলো গুছিয়ে নিব। আর কিছু ড্রাই নাটস, সেগুলো আমি স্লাইস করে নিচ্ছি, কারণ নাটস স্লাইস করা থাকলে একটি সাইডে এটি রাখলে এটিও অনেক হেল্পফুল। আমি এখানে যে নাটসগুলো ইউজ করেছি এগুলোর আমি খোসা ছাড়াইনি। আমন্ডের যে ব্রাউন কালারের খোসা অনেকে ছাড়িয়ে নিতে পছন্দ করে, তো আমি যখন বাসার জন্য কোনো কিছু রান্না করি তখন আমি এটি ছাড়িয়ে নিই না, কারণ নাটসের খোসাতেও অনেক ধরনের নিউট্রিশন থাকে। কারণ আবার অনেকে এটি ছাড়িয়ে নিতে পছন্দ করেন, কারণ দেখতে একদম হোয়াইট যে ডেজার্টগুলো সেগুলো দেখতে ভালো লাগে না। তো আমি এখানে ছাড়িয়ে নিইনি, এই যে স্লাইস করে একটি সাইডে রাখলাম। প্রথমে আমি যেটি রান্না করছি বা যেটি তৈরি করছি সেটি হলো, আমি দই বসানোর জন্য দুধ জাল করছি, কারণ দইটি হতে সময় লাগে প্রায় 6-7 ঘন্টা। তো এটি হতেই তৈরি হতেই সময় লাগবে, দেন ফ্রিজে রাখতে হবে। তো আমার যে দইয়ের রেসিপিটি, এটি কিন্তু আমার অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা যদি চান তাহলে ওটি দেখতে পারেন। ওটিতে আপনার থেকে কিছুটা হলেও আপনারা হয়তো হেল্প পেলেও পেতে পারেন। তো আমি এখানে আগে দই বসিয়ে নিচ্ছি সবার প্রথমে। তো দইটি বসানোর পরে, আমি কিন্তু দই রেগুলার বসাই, আমার বাসায় প্রতিদিন বসাতে হয়, এটি স্পেশালি কোনো অকেশন ছাড়াও। দেন আমি দইয়ের যে বাসনটি ছিল, যে যে প্যানটিতে আমি দইটি তৈরি করেছি, দুধ জাল দিয়েছি, সেটিতেই আমি কুলফির জন্য দুধ জাল দিচ্ছি। দুধ তো অলরেডি জাল দাও অ্যাকচুয়ালি, কারণ আমি সবসময় দুধটিকে আলাদাভাবে জাল দিয়ে একটু ঘন করে নিই। তো ওই প্যানটিতেই করলাম, কারণ এর সঙ্গে অনেক সর লেগেছিল, যেহেতু আমি মালাই কুলফি তৈরি করব। তো মালাই কুলফি তৈরির জন্য আমি প্রথমে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি জাফরান। জাফরানটা কিন্তু খুব সুন্দর শুধু একটি কালার আনবে না, একটি সুন্দর একটা ফ্লেভারও আনবে, যেটি পারফেক্ট কুলফি তৈরিতে হেল্প করবে। আর এখানে দিয়ে দিচ্ছি এলাচ। এলাচ এখানে কিন্তু এলাচ পাউডার ইউজ করা উচিত অ্যাকচুয়ালি, কিন্তু আমি ডেজার্ট তৈরি করতে গিয়ে দেখি যে আমার এলাচি গুঁড়া যেটা সেটা শেষ হয়ে গিয়েছে। তো ওই সময় আসলে পাউডার তৈরি করা আমার পক্ষে পসিবল ছিল না, এই জন্য আমি আস্ত এলাচি ইউজ করছি। এখানে অবশ্যই আপনারা পাউডারটা ইউজ করবেন। আর এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আসলে একটু বেশি দিতে হবে, যেহেতু এটি আইসক্রিম, তো ঠান্ডা হলে একটু বেশি মিষ্টিটা খেতেই কিন্তু ভালো লাগে। তো কুলফি নিয়ে কিন্তু সবার অনেক ধরনের কমপ্লেন, যে কুলফি তৈরি করলে ভেতরে বরফ হয়ে যায় বা এটসেট্রা এটসেট্রা। তো আমার এই রেসিপিটি কিন্তু ফলো করে অবশ্যই অবশ্যই বাসায় একদিন হলেও তৈরি করবেন এবং খেয়ে আমাকে জানাবেন যে এটা আসলে কেমন হয়। তো এখানে মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি, দেন এটিকে নেড়ে ঘন করব, কারণ মালাই কুলফির শর্তই হচ্ছে এর মধ্যে অনেক মালাই তৈরি করতে হবে। দুধ জাল করে পরিমাণে অর্ধেক করে ফেলতে হবে যাতে ঘন হয়ে যায়। তো এ পর্যায়ে এর ভেতর দিয়ে দিতে হবে যে নাটসগুলো স্লাইস করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে। তো নাটস আর পরিমাণ আসলে নিজেদের উপর ডিপেন্ড করে। তো আমি আমি বা আমার পরিবারের সবাই নাটস খেতে পছন্দ করে, তো আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। দেন এর ভেতর যে এলাচিগুলো দিয়েছিলাম আমি সেগুলো উঠিয়ে ফেলছি, কারণ এগুলো কিন্তু দাঁতের নিচে পড়লে খুবই বাজে লাগে আর এটি দেওয়াই যাবে না। এখানে পাউডার হলে এই প্রবলেমটা হতো না, তো পাউডার যেহেতু আমার কাছে ছিল না, তো আমি যেহেতু আস্ত দিয়েছিলাম এই জন্য এগুলো উঠিয়ে ফেলছি। তো এই তো আমার তৈরি হয়ে গেল কুলফির যে দুধ সেটা। তো এটিকে আমি এখন ঠান্ডা করব, ঠান্ডা করার পর দেন আমি মোল্ডে দিয়ে এটিকে সেট হতে দিব। তো এই তো আমি মোল্ডে দিচ্ছি। আসলে আমি কুলফির মোল্ড আগের ভিডিওটিতেই বলেছিলাম যে আমি কুলফির মোল্ড বাজারে পাই নাই,
তো আমি এই মোলটা এনেছি আইসক্রিমের, এটিতেই বসিয়ে দেখবো যে আসলে কেমন হয়। আশা করা যায় এটাতেও হবে। তো তারপরেই তো বসাচ্ছি এই কুলফিটা, কিন্তু ডিপ ফ্রিজে রাখার পরে মোটামুটি 6-7 ঘন্টা লেগে যাবে এটি সেট হতে। আর আমি এই তো এখানে রেখেছিলাম হুইপিং ক্রিম, যেটা সেটা হুইপিং ক্রিম অবশ্যই যেদিন কেক বানা ডেকোরেশন করবেন তার 24 ঘন্টা আগে নর্মাল ফ্রিজে রাখতে হবে, আর যখন ডেকোরেশন করবেন তার ঠিক 30 মিনিট আগে এটি ডিপ ফ্রিজে রাখতে হবে। এখানে তৈরি করলাম হোয়াইট সস পাস্তা, বেকড হোয়াইট সস পাস্তা। এখানে আসলে এখনই বেক করব না, যেহেতু এটি পরের দিনের জন্য। তো আমি এখানে পুরোপুরি রেডি করে রাখছি, একদম জাস্ট যেভাবে বেক করার জন্য আমি দিব সে পর্যায় পর্যন্ত আমি এটি রেডি করে রাখছি, যাতে জাস্ট ওভেনে ঢুকিয়ে আমি বেক করে খেতে পারি। কারণ বাবু বার্থডে দিন, আমার পুরোটা মাথায় শুধু একটা জিনিসে থাকবে, আমার বেবিকে কীভাবে আমি হ্যাপি রাখতে পারি। আমি হয়তো সকালে উঠে জাস্ট পোলাওটা রান্না করব আর সালাদ করব, আর কিছুই আমি আসলে করব না, বাকি পুরোটা দিন আমি আমার বেবিকে দিব ইনশাল্লাহ। তো এখানে আমি তো এটা কিন্তু হোয়াইট সস পাস্তা হয়ে গেছে, এটার জাস্ট বেক করলে বেকড হোয়াইট সস পাস্তা এই পর্যায়েও কিন্তু খাওয়া যায়, এটি হোয়াইট সস পাস্তা। আমি এই রেসিপিটাও আপনাদের সঙ্গে আলাদা করে ভিডিও করে শেয়ার করবো ইনশাল্লাহ, কারণ এতগুলো রেসিপি আমি যদি সবগুলো একটা ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে ইন ডিটেলসে শেয়ার করি তাহলে আপনারাই বিরক্ত হয়ে যাবেন, কারণ ভিডিওটি অনেক অনেক বড় হয়ে যাবে। তো আমি এই ভিডিওটিতে শুধু আপনাদের সঙ্গে কুলফির রেসিপিটা শেয়ার করব, আর আরেকটি ছোট যে কোনো ভিডিও শেয়ার করব, পুরাটা রেসিপি শেয়ার করব, কিন্তু বাকি সবগুলো রেসিপি আমি ইনশাল্লাহ আলাদা আলাদা ছোট ছোট ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো আমি পাস্তার উপরে দিয়ে দিলাম একটু সস, আর বাকি এটা আসলে পুরো নিজেদের উপর ডিপেন্ড করে, আমি মেয়োনেজ দিই, অনেকে মেয়োনেজ দিতে পছন্দ করে না, এই তো আমি একটু মেয়োনেজ দিয়ে নিলাম। তারপর অরিগানো দেই, আর দেই হলো চিলি ফ্লেক্স, এগুলো টুকিটাকি কিছু জিনিস দিয়ে আমি আমার টেস্ট অনুযায়ী অ্যাকচুয়ালি আমি এটাকে তৈরি করি। তো মজার ব্যাপার যেটা সেটা হলো নোরাইস কিন্তু এই হোয়াইট সস পাস্তাটা খেতে খুবই পছন্দ করে, এবং আমি আজকে যেগুলো রান্না করছি এখানে ম্যাক্সিমাম জিনিসে আমার এত ছোট্ট একটা বেবি খুব পছন্দ করে। আর আমার আরেকটুকু বলি, বেশি বেশি হয়ে যাবে আসলে, শোনা আমার ছোট্ট সোনাটা আমার হাতের খাবার খেতে অনেক পছন্দ করে আলহামদুলিল্লাহ, আমি খুবই হ্যাপি আসলে। ও যেমন পুডিং খেতে পছন্দ করে, হোয়াইট সস পাস্তা খেতে পছন্দ করে, কুলফি খেতে পছন্দ করে, দই খেতে পছন্দ করে আলহামদুলিল্লাহ। তো আমি ওগুলোই আসলে তৈরি করার চেষ্টা করছি। তো এখানে আমি তৈরি করছি হলো ক্যারামেল পুডিং। তো এই তো পুডিংয়ের জন্য ডিম নিচ্ছি, এটিও আমি কিন্তু আলাদা একটি ভিডিও করব, কারণ ক্যারামেল পুডিং কিন্তু সবাই বানাতে পারেন, কিন্তু আমি প্রমিস করছি যে আমি এত মজার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। এত ছোট্ট একটা রেসিপি, এত ইজি একটা রেসিপি, কিন্তু পারফেক্ট একটা পুডিং হবে, যেটা আমার নোরাইস খায়, আমরা সবাই এটা খেতে অনেক পছন্দ করি। তো এই তো এখানে পুডিংও রেডি হয়ে গেল, দেন কি তৈরি করা যায়, দেন আমি তৈরি করব যে ছানার সন্দেশ। সেটা ছানার সন্দেশটাও কিন্তু খেতে অনেক মজা, আপনারা খেয়াল করছেন কি না, আমি এক জাস্ট এক হাঁড়ি দুধ বসিয়েছি, দুধ চিনি ডিম, মোটামুটি এই ইনগ্রিডিয়েন্টসগুলো মিলিয়ে আমি কিন্তু সবগুলো ডেজার্ট তৈরি করছি। তাহলে কিন্তু একবার ভেবে দেখেন যে কতটুকু ইজি হবে, বাট প্রত্যেকটি আইটেমই কিন্তু অনেক বেশি ইয়ামি, সবাই সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। আমার বাসাতেও কিন্তু প্রত্যেকে প্রত্যেকটা আইটেম খেয়ে অনেক বেশি প্রশংসা করে, কারণ আমি জানি যে কে কী খেতে পছন্দ করে, তো ওভাবেই মাথায় রেখে আসলে আইটেমগুলো চুজ করা। আর আজকে আমি এমন কিছু আইটেম করেছি যেগুলো আমার নোরাইজও খেতে পারবে এমন কিছু। তো এই তো এগুলি মোটামুটি রান্না করেছি, আর ঝাল কিছু আইটেম করেছি যেটা লাঞ্চে হয়তো খাবো, আর বাকি যে পোলাও বা সালাদ এটা আগেই বলেছি এটা আমি সকালে করব, কারণ আগের দিন রান্না করে সেটি রাখা যায় না। অনেক মায়েরা হয়তো ওই দিনেই রান্না করতে পছন্দ করেন যে না একদম ফ্রেশ ফ্রেশ খাবো, কিন্তু আসলে আমার যেটা পার্সোনালি, আমি কোনো অকেশনের দিনে কোনো ধরনের অনেক বেশি কাজ রাখি না, যতটুকু সম্ভব আগের দিনেই গুছিয়ে রাখি, যাতে ওই দিনটি পারফেক্টলি আমি এনজয় করতে পারি এবং যার জন্য ওই দিনটি তাকে দিতে পারি।
তো এই তো আমার রান্না বান্না আর ঝাল আইটেমগুলোর মধ্যে আমি তেমন কিছুই করিনি। আমি নোরাইজের বাবার ফেভারিট আলু ভাজি করেছি। নোরাইজের বাবা কিন্তু পোলাওর সঙ্গে আলু ভাজি খেতে খুবই পছন্দ করে। আর করেছি মাটন কারি, এর পাশাপাশি রেখেছি বিফ কারি, আর করেছি একটু চিকেন রোস্ট। রোস্টগুলো আসলে আমি রেগুলার সাইজ করেই করেছি, কারণ আমাদের বাসার সবাই রেগুলার সাইজের রোস্ট খেতে পছন্দ করে। তো এই তো এতটুকুই। এই যে আমার লক্ষ্মী সোনাটা, এই সোনাটা গুড়ি গুড়ি পায়ে 1 বছর পূর্ণ করেছে। সবাই ওর জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।